সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাই পরম্পরার আজকের অনুষ্ঠানে। সঙ্গীত গুরুমুখী বিদ্যা, গুরু শিষ্যের এই পরম্পরায় এগিয়ে চলেছে আমাদের বাংলা গান। এবং এই অনুষ্ঠানে আমরা গুরু শিষ্যের কিছু গান এবং তাদের সঙ্গীত নিয়ে কিছু ভাবনা আপনাদেরকে শোনাবার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজকের পর্বে আছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাজেদ আকবর এবং তার সুযোগ্য শিষ্য শিল্পী আজাদুর রহমান আজাদ। দুজনকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে আসবার জন্যে। চলুন দেখে আসি তাঁদের একটুখানি পরিচিতি। সাজেদ আকবর, দেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাজেদ আকবর। তিনি 1956 সালের 13 জুন বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ভাষা সৈনিক গোলাম আকবর চৌধুরী এবং মা সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। 1969 সালে তিনি শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেন ওস্তাদ ফজলুল হকের কাছে। এরপর তিনি বুলবুল ললিতকলা একাডেমিতে বিশিষ্ট সঙ্গীতজ্ঞ আতিকুল ইসলামের কাছে রবীন্দ্রসঙ্গীত শেখা শুরু করেন। দেশের বরেণ্য সঙ্গীতজ্ঞ আবদুল্লাহ হাত, কলিম শরাফি এবং অজিত রায়ের কাছে তিনি রবীন্দ্রসঙ্গীতে দীক্ষা নেন। তিনি দেশে ও দেশের বাইরে অনেক সঙ্গীতাসরে ও মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন। সাজেদ আকবর বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত একজন নিয়মিত উচ্চমানের সঙ্গীত শিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বর্তমানে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সুযোগ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি লোকনাট্যদল ও সঙ্গীত সংগঠন গীতাঞ্জলির প্রতিষ্ঠাতা সদস্য। আজাদুর রহমান আজাদ 1973 সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। 5 বছর বয়স থেকে সঙ্গীত শিক্ষা শুরু। বাবা সরকারি চাকুরির সুবাদে বিভিন্ন প্রতিষ্ঠানে ও শিক্ষকের কাছে গান শেখা। পরবর্তীতে ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন থেকে রবীন্দ্রসঙ্গীতে কৃতিত্বের সাথে শিক্ষা কার্যক্রম শেষ করেন। এরপর দীর্ঘদিন ধরে তিনি বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাজেদ আকবর এবং সালমা আকবর পরিচালিত সংগঠন গীতাঞ্জলির সাথে যুক্ত আছেন এবং সেই সুবাদে এই দুই গুণী শিল্পীদের কাছে সঙ্গীত শিক্ষা গ্রহণ করে আসছেন আজাদ গুরু শিষ্য পরম্পরায়। তিনি জাতীয় পর্যায়ে বাংলাদেশ শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি, জাতীয় শিক্ষা সপ্তাহ, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সঙ্গীতে বিশেষ অবদানের জন্য সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন। শুধু দর্শক বুঝতেই পারছেন দুজন শিল্পীর পরিচিতি থেকে যে আমাদের আজকের অনুষ্ঠানের মূল গানের যে ধারা তা হচ্ছে রবীন্দ্রনাথের গান। রবীন্দ্রনাথের গানে এটা বলবার কোনো অপেক্ষা রাখে না যে শুধুই একটু সুরের কাঠামো নয়, তার একটি বিশাল গভীরতা রয়েছে। তো সেই গভীরতাটুকুকে স্পর্শ করবার জন্যে গুরুর কি ভূমিকা, শিষ্যের কি স্থান, সেই জিনিসগুলো আমরা একটু জেনে নেব আজকে দুজনের কাছ থেকে। আর সেই সঙ্গে গান তো থাকছেই। আমি একটু যাব সাজেদ ভাইয়ের কাছে। প্রথমে আপনার কাছে আমার প্রথমেই একটু জানতে ইচ্ছে করছে যে এত রকম গান এখন আমাদের এই বাংলাদেশে, সব ছেড়ে রবীন্দ্রনাথের গানে কেন? খুব সুন্দর একটা প্রশ্ন। আসলে আমি যখন রবীন্দ্রনাথের গান গাওয়া শুরু করি নিজেই জানতাম না কেন। একেবারে খুব ছোটোবেলায় আমার মনে হয় 5 বছর 4 বছর হবে, তখন থেকে বাড়িতে কিন্তু সবসময় দেখতাম একটা রেকর্ড প্লেয়ার বাজত, মা সারাদিনই লং প্লে সবই রবীন্দ্রনাথের গান বাজছে। তখন থেকে কিন্তু কানে রবীন্দ্রনাথ গান তখন থেকে শুনছি। তারপরে তিনি গান খুব ভালোবাসতেন, বাড়িতে গানের চর্চা। আমরা তখন চট্টগ্রামে থাকতাম, কলিম শরাফি আসতেন,
আম্মা তার বান্ধবীদেরকে নিয়ে গান শিখতেন ওনার কাছে। আচ্ছা, তো আসলে তখন থেকেই কিন্তু সেই বীজটা বপন হয়েছে। আচ্ছা আচ্ছা, এ পর্বে প্রথমেই শোনাতে চাই সাজেদ আকবরের কণ্ঠে একটি গান। আচ্ছা, আমি একটা গান গাইবার চেষ্টা করছি। চমৎকার একটি ধ্রুপদ অঙ্গের গান আমরা শুনলাম সাজেদ আকবরের কণ্ঠে। আমি একটু আজাদের কাছেও যেতে চাই, আপনার শিষ্য। রবীন্দ্রনাথের গান কেন টানছে আপনাকে? আমি যখন স্কুলে পড়াশোনা করি তখন এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘন পরিসায়, যখন বর্ষার রচনাটা লিখতাম তখন এই কবিতাটা দিয়েই শুরু করতাম, ধরা যাক তখন থেকেই শুরু। এরপর স্কুলে প্রতিদিন জাতীয় সঙ্গীতটা গেতে হতো,
এবং প্রশ্ন করলেন কেন, কেন না? কারণ আমি যখন প্রবেশ করি গানে, তখন অন্তর থেকে যেটা চাচ্ছে রবীন্দ্রনাথের গানেই আমি খুঁজে পাচ্ছি। যেমন দুঃখ, সুখ, আনন্দ, বন্ধু, সব কিছুতেই আমি রবীন্দ্রনাথের গানের মধ্যে খুঁজে পাই। ফলে আমার রবীন্দ্রনাথের গানে যাবার আর সুযোগটা হয়নি আর কি। আমরা আজাদের একটি গান তো শুনবই, এখন কি গান হবে আগে একটু এটা জেনে নিই। আমার রবীন্দ্রনাথের যে ছিল আমার স্বপ্ন চারিণী, আচ্ছা প্রেম পর্যায়ের একটি গান, একটু গান শেখার শুরুটা যদি একটু শুনে আসি ছোট করে। শুরুটা আমার 5 বছর বয়স থেকে, আমরা 4 ভাই ছিলাম, আমার কোনো বোন ছিল না। বাবার ইচ্ছে ছিল যদি আমার বোন হয় তাহলে তাকে গান শেখাবে, আলটিমেটলি হয়নি। তো ওই দায়িত্বটা আমার উপর পড়েনি। আমি ছোটোবেলা থেকেই গানের প্রতি একটু ঝোঁক ছিল, ছোটো থেকেই নাকি বোঝা যায়। তো 5 বছর বয়স থেকে গান শুরু, বাবা সরকারি চাকরি করতেন। শুরুটা আমার গোপালগঞ্জের একটা উপজেলা আর কি, গৃহশিক্ষকের। ঠিক আছে, আমরা গানটা একটু শুনি। আমি গুরুজির অনুমতি নিয়ে শুরু করছি। চমৎকার আরও একটি গান আমরা শুনলাম। সাজিদ ভাইয়ের কাছে আমি একটু যে কথাটা আগেও একটু তুলেছিলাম, যে আপনি তো অনেকের কাছে গান শিখেছেন, তাদের কাছে শেখবার অভিজ্ঞতাটা কেমন? আসলে আমার রবীন্দ্রসঙ্গীতের প্রথম হাতেখড়ি আতিকুল ইসলাম, এবং তার কাছ থেকেই প্রথম অনুপ্রেরণা, এবং পরবর্তীকালে আব্দুল আহাদ
কলিম শরাফি, তো ওনাদের কাছে যে গান, ওনারা কিন্তু অনেক ভালোবেসে গানটা শেখাতেন। এবং আমার যে আমার এখন একটা জিনিস অভাব মনে করি আমি, যে আমরা যেরকম ওনার একটা গান শেখাবে, মানে বসে থাকতাম কখন আসবে, কখন গানটা একটু তুলতে পারবো, কিন্তু এখন কিন্তু সেটার অভাব দেখি আমি, মানে সেই তাগিদটা কম দেখি মনে হয় ছেলে মেয়েদের মধ্যে, যে মানে শিখবার যে তাড়না তাড়না সেটা নেই। সেটা একটা গান তুলে আসতাম, তখন তো মনে হয় যে একটা বিশাল কিছু শিখলাম, কিছু পেলাম। তখন হয়তো প্রথাটাই এমন ছিল যে কিছু না শিখলে আমি ঠিক সেই জায়গাটাও অর্জন করতে পারবো কিনা। এখন হয়তো সেই জায়গাটা অর্জন করাও অনেকটা সহজ হয়ে যাচ্ছে। কিন্তু তবু আমি আজাদের কাছে একটু একটু জানতে চাই যে এই যে বলি আমরা যে সঙ্গীত গুরুমুখী বিদ্যা, এটা কি সত্যি মনে হয় তাই? হ্যাঁ অবশ্যই, এটার অস্বীকার করার কিছু নেই, কারণ আমরা যেটাই শিখি গুরুর কাছ থেকেই শিখি, কারণ গুরুর যে শিক্ষাটা এটা যদি আমরা মনে ধারণ করি আসলে আমরা অনেক ভালো করতে পারি এবং ভালো করি। গুরুমুখী বিদ্যাটার কারণ হচ্ছে যে আমরা স্বরলিপিটা, রবীন্দ্রনাথের স্বরলিপি তো আমাদের দেখতেই হয়, সেটা আমাদের গুরুর মাধ্যমে এটা আমরা পরিষ্কারভাবে এটা আমরা ধারণ করি। কারণ রবীন্দ্রনাথের স্বরলিপির বাইরে আমরা তো করার কোনো মানে করতে পারিও না এবং করা সম্ভবও না। তো গুরুমুখী বিদ্যার ক্ষেত্রে এই স্বরলিপি দেখে তাদের শিক্ষাটা যে পাই আমরা, এটাই আমরা আসলে সামনের দিকে ভালো করার জন্য এগিয়ে যাই আর কি। আমরা সাজিদ ভাইয়ের সাথে আবারও কথায় ফিরব, কিন্তু আবার একটি গান আমি এ পর্যায়ে একটি নাট্যগীতি। আচ্ছা নিশ্চয়ই। জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা, তার ফুলে ফুল পড়ে রয়েছে, সে যে ভুলে গেছে মালা গাঁথা, ওই জানা আমি গান তো শুনবই, আমি আজাদের কাছে আর একবার একটু একটু জেনে নিই কীরকম মনে হয় যে গুরুর ভূমিকা আপনার জীবনে কীরকম। এটা আসলে গুরু সম্পর্কে বলার অধ্যত্ত আমি করি না, তারপরে বলি।
যে গুরুদের যে দর্শন, তাদের যে আমাদের মাধ্যমে যেগুলো দেখায়, সেগুলো ধারণ না করলে তো আমরা আসলে আগাতে পারি না। কিন্তু আমি ছায়ানটি শিখে এটাইও ধারণ করেছি যে সময়টাকে আগে গুরুত্ব দেওয়া এবং আমাদের যারা গুরু আছেন তাদেরকে সম্মান করা এবং তারা যেটা বলেন সেটাকে ধারণ করা। এভাবে আমরা বিভিন্নভাবে সমৃদ্ধ হয়েছে। আসলে গুরু এবং শিক্ষক, এই দুইয়ের মধ্যে কি কোনো পার্থক্য মনে হয় সাজিদ ভাই? আমার মনে হয় কিছুটা কিছুটা। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে মানে শিক্ষক অবশ্যই শ্রদ্ধা রেখেই বলছি, উনি তো ওনার মতন গান যে শেখান, কিন্তু যিনি গুরু বলতে যে জিনিসটা আমরা বুঝি যে মানে তার গুরু কিন্তু তার শিষ্যকে চায় মন প্রাণ দিয়ে ঢেলে দিতে, শুধু যা শিখাতে হবে শিখে গেলাম তা না, এবং তার সেই আদর্শকে ওখানে স্থাপন করতে, এবং শিষ্য যদি সেটা নিতে পারে তখন কিন্তু গুরুরও সেখানে একটা একটা আত্মতৃপ্তির জায়গা তৈরি হয় মনে হয়। আমরা আসলে কথায় অনেক কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু শ্রোতাদের একটি গানও শোনাতে চাই। কি গান হবে? স্বপ্নে দহেছিল কি মোহে। আচ্ছা বাহ, নিশ্চয়ই। কি মোহে জাগার বেলা হলো, যাবার আগে শেষ কথাটি বলো বলো, স্বপ্নে দহে ছিল কি মোহে জাগার বেলা। হে বিরোহিণী আপন হাতে
চমৎকার। সাজিদ ভাইয়ের কাছে একটু জেনে নিই, যাদের কাছে শিখেছেন শিখবার সুযোগ হয়েছে, শুধু কি গানই শিখেছেন? সেটাই, এটাই এই কথাটা মানে এখন কেন জানি মনে হয় যখন বিভিন্ন জায়গায় যাই বা যারা গান, ওই সেই জিনিসটা হারিয়ে যাচ্ছে। কারণ আগে আমরা জানতাম যে উনি গান শেখাবেন, ওনার যাওয়ার আগেই আমাকে যেতে হবে, তাই না? এখন আমরা অনেক অনুষ্ঠান করি, রিহার্সাল করি, ডাকি, ওটা সময় পায় না আসতে, মানে মনে হয় তাগিদটা আমাদের। কিন্তু তখন ছিল যে আমরা মানে যদি আমি মিস করে যাই একটা ইয়ে থাকতো, এবং আরেকটা দিন একটা বড় শ্রদ্ধার ব্যাপার কিন্তু, না এই যে সময় মেনে এইটার থেকে অনেক কিছু শেখা যায়। তো গুরুর কাছ থেকে যে আমি নিচ্ছি, আমি যে সময় এই সময়ের মধ্যে পড়তে এর সঙ্গে জীবনের সঙ্গে জীবনের অংশ অংশ তো একটা। আমরা অনেক গান আজ শুনলাম, কিছু কথাও জানা হলো। আরেকটু শেষ ভাগে একটু আমি জানতে চাই সাজিদ ভাইয়ের কাছে, যে এখন তো আসলে কি বলবো, যুগটাই একটু বাণিজ্যিক হয়ে গেছে, তো এখন কি মনে হয় কখনো এই দীর্ঘ সঙ্গীত জীবন পার করে কি মনে হয় যে অন্য কোনো গান যদি গাইতেন তাহলে আর একটু খ্যাতি, পরিচিতি কিংবা জনপ্রিয়তা বেশি হতো, সেরকমটা কি কখনো মনে হয়েছে? আসলে সেরকম কখনো মনে হয়নি, মনে হয়নি। মানে অন্য গান, যে অনেকে তো অন্য গানও গান গাইতেই পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু মানে আমার কাছে রবীন্দ্রনাথের গান আসলে অন্তরে এমনভাবে ঢুকে গেছে এখান থেকে বেরোতে পারিনি। বাট তাই বলে যে অন্য গান শুনি না তা না, তবে একটা জিনিস মাঝে মাঝে পীড়া দেয়, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের এই যে এখন এবার জন্মবার্ষিকী গেল 63, তো এত এই পর্যন্ত আসতে রবীন্দ্রনাথকে কিন্তু অনেক চড়াই উতরাই যাওয়ার পরেও কিন্তু রবীন্দ্রনাথের গান যেখানে ওখানেই আছে, কিন্তু যদিও অনেক কিছু ফিউশন চলছে, অনেক কিছুই চলছে, কিন্তু আমার মনে হয় যে রবীন্দ্রনাথ নিজেই 163 বছর পরে, 163 বছর পরেও যখন মানে কোনো বাধাই তাকে থামাতে পারে না, আমার মনে হয় হাজার বছরও আর থামবে না। বাহ, খুব ভালো, সুন্দর বলেছেন। আর আজাদের কাছে আপনার কি পরিকল্পনা, রবীন্দ্রনাথের গানই গেয়ে যেতে চান না অন্য কোনো ভাবনাও আছে? না, আমি রবীন্দ্রনাথকে ধারণ করি এবং অন্যান্য সঙ্গীতকে আমি শুনি। তো রবীন্দ্রনাথ আমার জীবনের ধ্রুবতারা এবং এটাই আমার পথ এবং পাথেয় হিসেবে আমার সঙ্গীত জীবনে থাকবে। আচ্ছা, বাহ, খুব চমৎকার। আমরা বেশ কিছু সুন্দর কিছু ভাবনা গুরুর এবং শিষ্যের দুজনের কাছ থেকে জানতে পারলাম। আশা করি এই ভাবনাগুলো এই প্রজন্মে যারা গান করছেন তাদেরকেও অনেকখানি সমৃদ্ধ করবে। আবার একটি গান শুনে নেব সাজেদ আকবরের কণ্ঠে, কি গান হবে? আমি প্রেম পর্যায়ের একটি গান করি যেখানে বর্ষার কিছু ছোঁয়া আছে। আচ্ছা, অনেক কথা বলে
সকল খানে কত নিষিদ্ধ চমৎকার একটি গান এই শেষ পর্বে আমরা শুনলাম। আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আজকে যে দুজন শিল্পী এসেছেন গুরু এবং শিষ্য হিসেবে, তাদের দুজনকেই জানাই অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের প্রতি পর্বের মতো আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা যারা আছেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। বাঁশিতে আছে মামুন, কিবোর্ডে রবিন্স চৌধুরী, গিটারে নাসিরউদ্দিন এবং তবলায় গৌতম সরকার। আমরা অনুষ্ঠান শেষ করব আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে। অনুষ্ঠান শেষ করার আগে আমরা তো অনেক গান গাইলাম, শিল্পী গান গাইবে না তা তো হতে পারে না, তোমার গান দিয়ে আজকে অনুষ্ঠান শেষ হোক। শুধু দর্শক, শেষ করছি আজকের পর্ব এবং আগামী পর্ব দেখবার আগাম আমন্ত্রণ। আশা করি আপনারা এই অনুষ্ঠানের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ভালো গানের সঙ্গে থাকবেন। করেছো